অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশি বলের ভিডিও 19 এপ্রিল টু 25 এপ্রিল কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। প্রথমেই আপনাদেরকে জানাই এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে কি সম্ভাবনা আসতে চলেছে। দেখুন, এটি আমি বারবার বলছি, সাপ্তাহিক রাশি বলে ওটি কোন কোন দিকে আপনাদের শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা জিস্ট পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছি, যে এটা হুবহু মিলবে কখনোই কিন্তু আপনারা ভাববেন না, এটা আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে এই রাশিফলগুলো। তো তুলা রাশি, আপনি তুলা রাশির মানুষ আগামী সপ্তাহে কী ফল পেতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছি। প্রথমে আসি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরের দিকটা, হেলথের দিক নিয়ে কিন্তু তেমন সমস্যা নেই, শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট থাকবে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, আপনারা তুলা রাশির মানুষ আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। সন্তান সুখের জায়গা, তুলা রাশির ক্ষেত্রে সন্তান সুখের জায়গা আসতে চলেছে। পারিবারিক সুখের জায়গা এবং আপনাদের ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার সম্ভাবনা এবং এ সপ্তাহে আপনাদের ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মক্ষেত্রে আপনাদের প্রেশার কিন্তু থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি হবে এবং আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে তুলা রাশি। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগতে হবে, শরীরগত দিক নিয়ে আপনারা বি কেয়ারফুল, সাবধানে থাকেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে বৃশ্চিক রাশির। রাস্তাঘাটে চলার সময় প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করবেন, শত্রুতার যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ যে জায়গায় কাজ করছে সেই জায়গাটা যথেষ্ট প্রেশার থাকবে। আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ এবং দাম্পত্য সুখের সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো করছে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে, শরীরের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের যোগ দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, শুভ বিবাহের সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখের সম্ভাবনা থাকছে এবং আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং ভাগ্যের সাপোর্ট আপনারা এই সপ্তাহে পেতে চলেছেন এবং কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। এর সাথে সাথে সফলতা লাভের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে। আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ সপ্তাহে ছোটোখাটো ভ্রমণ, বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীরের দিকটা নিয়ে অনেকটাই বেটারমেন্ট হবে, কিন্তু আপনাদের বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে, খুশির জোয়ার আসতে চলেছে মকর রাশির ক্ষেত্রে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, বিদেশ থেকে অর্থ লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কিন্তু আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে মকর রাশি। আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গা, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আমি আবার বলছি, কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে যারা প্রমোশন যাচ্ছে সেই জায়গাটা বা কর্মপ্রাপ্তি, কিন্তু কর্মক্ষেত্রে চাপ এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে মকর রাশির ক্ষেত্রে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অর্থাৎ পৈতৃক সূত্রে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, বিদেশ থেকে লাভ, ছোটোখাটো ভ্রমণ, এই সম্ভাবনাগুলো
থাকছে, কিছু কিছু ক্ষেত্রে পেট নিয়ে সমস্যার জায়গা কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। এর পরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের দেখাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। ব্যবসার ক্ষেত্রে ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, পরিবারের ক্ষেত্রে খুশির জোয়ার আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার নতুন ব্যবসা শুরু হওয়া বা ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট চাপ কিন্তু আপনাদের থাকছে। তবে ভাগ্যের সাপোর্ট, আপনারা ভাগ্যের দ্বারা যে যে কাজ হলে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। মায়ের সাথে আপনার সম্পর্কে কিছুটা হলেও উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু মাতৃস্থান আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হচ্ছে। যোগাযোগগুলো কিন্তু আপনাদের, কানেকশানগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রথমে আসি শরীরগত দিক, আপনাদের যথেষ্ট ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, যারা প্রেম করছে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসবে। আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে। ছোটোখাটো ভ্রমণ এবং যারা বয়স্ক মানুষ আছে তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। এ সপ্তাহে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে এবং ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা। কর্মের জায়গাটা যদি বলি, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পেশা দেবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন এই সম্ভাবনা থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে কোনো শুভ সংবাদ আপনাদের জন্য আসতে চলেছে। বিবাহের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। তুলা রাশি টু মীন রাশি কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা। নমস্কার, ধন্যবাদ।